নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। প্রত্যেকের এই দুর্গাপূজা খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, প্রত্যেকে সপরিবারে আনন্দ করুন, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো শুরু করা যাক। এটি হচ্ছে কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও। কর্কট রাশির অক্টোবর কেমন যেতে চলেছে, আগামী মাসে কি সম্ভাবনা আসতে চলেছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফল আপনার জীবনে পাথর হিসাবে কিন্তু কাজে দিবে। অর্থাৎ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে এই দুর্গাপূজার মাসে ভালো, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, তার একটা সম্ভাবনা আপনারা এই ভিডিওতে পাবেন। তো প্রথম আসি কর্কট রাশির ক্ষেত্রে আপনার শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দেখুন সরাসরি বৃহস্পতির সপ্তমভাবে থেকে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনার। এই আমি একটা কথা বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই জায়গাটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না। ওভারঅল শরীরগত দিক কিন্তু আপনাদের ভালো থাকবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনি লিখে নিন ডায়েরিতে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার বন্ডিংয়ের জায়গাটা, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা ভালো। ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ ধরুন চার পাঁচজন মিলে একসঙ্গে ব্যবসা করছেন, এই জায়গাটা কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু থাকছে। কারণ সপ্তমভাবে আপনাদের নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্লাস পয়েন্ট। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের হবে। এবং নবমপতি আপনার সপ্তমভাবে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা গার্মেন্টসে বিজনেস করছেন, ফুড রিলেটেড বিজনেস করছেন, কসমেটিক বিজনেস করছেন, বিউটি পার্লার আছে এই জায়গা, বা পেট্রোল কেমিক্যালের লোহার বিজনেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট, বা মেডিসিনের বিজনেস এই ব্যবসাগুলো, বা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস, প্রোডাক্টের বিজনেস এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে শুভ সংবাদ হচ্ছে আপনাদের এই পূজোর মাসে প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে, আপনি কর্কট রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবেই করবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ নতুন প্রেম আসা, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়ছে। এবং এর পাশাপাশি আপনাদের লাভ ম্যারেজের জায়গাটাও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভ ম্যারেজ, বা যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, সেখানে বড় ধরনের ভালো যোগাযোগ, আপনার ছেলের যথেষ্ট বয়স হয়েছে বা মেয়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিন। আপনাদের বিয়ের জায়গাটা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আমি এখনও বলছি অক্টোবর মাসে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বিবাহের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যে কোনো কাজে সফলতা আপনারা পাবেন। এবং কর্মপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, থাকছে তৃতীয়ভাবে, এবং আপনার বিশে অক্টোবর থেকে এ আবার চতুর্থভাবে চলে আসছে। এবং আপনার যিনি কিনা পঞ্চমপতি, কেন্দ্রটিকে রাজ্যকেও সৃষ্টি করছে।
অর্থাৎ সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, বা যাদের স্যালারি ইনক্রিজমেন্ট করছিল না স্যালারি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সফলতা আপনারা পাবেন। এবং আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি যে কোনো কাজে যোগাযোগ, বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া, অর্থাৎ কোনো জায়গাতে যে আপনি বড় ধরনের ড্রিল বা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের একটা অর্ডার পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু এই দুর্গাপূজার মাসে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এ মাসে পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনাদের হতে চলেছে। বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে সে বিদেশ থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেনই। এবং এর পাশাপাশি জন্মযোগে দেখতে হবে আপনার লটারি যোগ আছে কি না, অর্থাৎ লটারি শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, লটারি থেকে আপনারা লাভ পাবেন, ফাটকা বা স্টক বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা, নিজস্ব সম্পত্তিগত দিকগুলো ভালো। এবং এ মাসে আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা দেখা যাচ্ছে, পিতার সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু এই মাসে বিশেষভাবে কিন্তু আপনাদের তৈরি করছে। অর্থাৎ কর্কট রাশির চাইলেও কিন্তু ভুলতে পারবেন না এই মাস, অর্থাৎ এই বড় ঘটনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু করতে চলেছে। এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ বা ডুবে গেছে এমন টাকা আটকে আছে, দীর্ঘদিন আটকে আছে, এই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবে কর্কট রাশির ক্ষেত্রে। অর্থাৎ এটা কিন্তু বিশেষভাবে প্লাস পয়েন্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে আপনাদের সুখ, অর্থাৎ মালব্যনব মহাপুরুষ রাজযোগ আপনাদের থাকছে, এবং শশনব মহাপুরুষ রাজযোগ, আপনাদের বিপরীত রাজযোগ, এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রিকভারির জায়গা কিন্তু আপনাদের আসছে। এবং আপনাদের পদ প্রতিষ্ঠা পাওয়া, মান সম্মান, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনার অক্টোবরের 20 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই জায়গাটা কিন্তু লক্ষণীয় বিষয়। আপনি কর্কট রাশির মানুষ, আপনার এডুকেশনের জায়গাটা দেখুন, আপনাদের নবমপতি সপ্তমভাবে এবং আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করছে এবং শুক্রের সাথে। আমি একটা কথা বারবার বলেছি, শুক্রের সাথে যখন অবস্থান করে শুক্রের বলবত্তা বাড়িয়ে দেয়, কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সমস্যা, কিন্তু রিসার্চমূলক যারা পড়াশোনা করছে বা আপনি MBA করছেন, BCA করছেন, MTech করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, PhD করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ আপনার উন্নতি কারণ আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু তৈরি করছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রুতা থেকে সাবধান, এবং কিছু সুযোগ সন্ধানী লোক আপনাদের থাকবে যেটা আপনাদেরই খাবে কিন্তু আপনাদেরই কিন্তু পিছনে কিন্তু ক্ষতি করবে, এইসব জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয়ভাবে আপনার বুধ অবস্থান করবে বকরী অবস্থাতে, কারণ 2 অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এই বুধ আবার 2 অক্টোবরের পর বকরী হয়ে আপনাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে,
এখানে আপনাদের বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদেরকে দিবে, অর্থাৎ যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বলো, বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি লেকচারার, আপনি প্রফেসর, এই জায়গাগুলো কিন্তু আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে নিয়ে আসবে। অর্থাৎ কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এ মাসে আপনাদের দূরযাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ ছোটোখাটো ট্যুর হওয়ার আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং আপনাদের নবম এবং সপ্তমের কানেকশান যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। এবং বিয়ের জায়গাটা, আবারও বলছি, বিয়ের জায়গাটা গাঢ় বিবাহের যোগ, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এবং বেশ দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, বহুদিন আটকে আছে, এই কাজ আপনাদের সম্ভব হবে, অর্থাৎ কাজগুলো রিকভারি কিন্তু আপনাদের হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের এই শারদীয় দুর্গাপুজো ভালো কাটুক। নমস্কার।